রাজধানীর বনানীতে FR টাওয়ারের অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলের চারপাশে যখন মানুষের ভিড় নিয়ে সমালোচনা, তখন সেখানে গিয়ে জ্বালাময়ী বক্তৃতা দিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ VP নুরুল হক নুরকে। এ সময় তাকে রাস্তা করে দেওয়ার জন্য সঙ্গে থাকা লোকজন ছিলেন রীতিমতো তটস্থ। সাইড হন ভাই বলে সঙ্গীরা নুরুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। এ সময় তাকে সেখানে না দাঁড়ানোর জন্য বলা হলে হেসে জবাব দেন, এখানে ছবি তুলে চলে যাব। নুরের অভিযোগ, আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল, তারা যত দ্রুত পদক্ষেপ নিতে পারছে না। অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নের জন্য এ ধরনের সব দুর্ঘটনা ঘটছে। নিমতলী অগ্নিকাণ্ড প্রসঙ্গ তুলে ধরে নূর বলেন, মারাত্মক অগ্নিকাণ্ড দেখেছি। নিমতলীর ঘটনায় যারা তদন্ত করেছিল তারা কিছু প্রস্তাবনা দিয়েছিল, কী ধরনের এই অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়। রাসায়নিক কারখানা ঢাকার বাইরে আবাসিক বাণিজ্যিক প্রতিষ্ঠান না দেওয়ার জন্য এসব বাস্তবায়ন হলে এগুলো দেখতে হতো না। যখন ঘটনা ঘটে তখন শো অফের জন্য অনেক মানুষ অনেক কিছু করে, কিন্তু বাস্তবায়ন হয় না, যার কারণে ঘটনাস্থলগুলোর পুনরাবৃত্তি দেখতে হয় বারবার। তিনি আরো বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের প্রতি অনুরোধ, ঘটনা বারবার ঘটছে, আপনারা শিক্ষা নেন এবং কার্যকরী ব্যবস্থা নেন। এ সময় আশেপাশে তার সঙ্গে আসা লোকজন অন্যদের ধমক দিয়ে বলেন, সাইড টক করবেন না। নূরের বক্তব্য শেষ হওয়ার পরপরে পাশ থেকে বলা হয় এই তালি তালি। আজ দুপুর 12:52 দিকে 21-তলা বিশিষ্ট FR টাওয়ারের 9-তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 21টি ইউনিট আগুন নেবাতে কাজ করছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে।